হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফিরে এলাম রবি টক শো আপনাদের পছন্দের আপনাদের আনন্দের আপনাদের প্রতীক্ষার সেই রবিবার সন্ধ্যকালীন প্রোগ্রাম টক শো এখন আমরা রয়েছি বাংলাদেশ পারমার্থিক নগরী শ্রীহট্ট সিলেট হরি বল তা আপনাদের একটু নিয়ে যাচ্ছি গৌড় দেশ টিভি মায়াপুর টিভি থেকে এখন চলছে গৌড় দেশ টিভি যেখান থেকে আপনি সরাসরি লাইভ শো দেখতে পাচ্ছেন টক শো এবং সেই অভিন্ন নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম এবং এখানে বহু বহু সারা বাংলাদেশে তীর্থ আর তীর্থ আর তীর্থ আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে আমাদের এই গৌর টিভিতে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ কৃষ্ণ মহারাজা আপনাকে সুস্বাগতম জানাই আপনাদের কাছে একটু পরিচয় করে দিই মহারাজের আপনারা মহারাজকে দেখেছেন বাংলাদেশে তিনি হচ্ছেন অন্যতম পরিব্রাজক সন্ন্যাসী পরম পূজ্য শিশুমত জয় পতাকা স্বামী গুরু মহারাজের স্নেহধন্য কৃপাধন্য তিনি একজন শিষ্য এবং প্রচারক এবং বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটিতে বড় বড় দায়িত্ব তিনি গ্রহণ করে বাংলাদেশের প্রচার কার্য বাংলাদেশের ইস্কনের প্রসার অনেক দূরে এগিয়ে নিয়ে চলেছেন তিনি হচ্ছেন পুরো বাংলাদেশের সম্মানিত সহসভাপতি এবং সারা বাংলাদেশ ইস্কনের সহসভাপতি এবং পার্টিকুলারলি এই সিলেট যে বিভাগ সিলেট বিভাগের তিনি হচ্ছেন সম্মানিত সেক্রেটারি সেই সঙ্গে তিনি এই সিলেট যে মন্দির বিভাগীয় কেন্দ্রীয় মন্দির যুগল টেলা শিশি রাধা মাধব মন্দির রাধা মাধব জগন্নাথ বলে তো সুভদ্রা মারিনী অপূর্ব মাধুর্যমণ্ডিত মন্দির রাধা মাধব আপনারা ওয়েবসাইটে ঢুকবেন সিলেট মন্দিরের কার্যক্রম দেখতে পাবেন সেই মন্দিরে সম্মানিত অধ্যক্ষ শুধু তাই নয় মহারাজ দায়িত্ব দিয়েছেন সারা বাংলাদেশে যত তীর্থ আছে শ্রীপাঠ তীর্থ পারমার্থিক স্থান সে সমস্ত স্থানের তিনি হচ্ছেন সম্মানিত চেয়ারম্যান ধাম চেয়ারম্যান তো মহারাজ অনেক ব্যস্ত তথাপি আমাদের এই টক শো স্টুডিওতে এসেছেন আমাদের সকলের সঙ্গে সাক্ষাৎকার এবং সকলের কাছে তার এই সিলেট বিভাগের ঐতিহ্য মাধুর্য সকল কাছে পৌঁছানোর জন্য মহারাজ আপনাকে সুস্বাগতম জানাই আমাদের কয়েকটা জিনিস আমি জানব আমরা চাইছি সিলেটের ঐতিহ্য সারা লোক সারা বিশ্বের লোকের কাছে পৌঁছে যাক তা আমি শুনেছি শ্রীহট্ট জেলা বা সিলেট বিভাগ এটা হচ্ছে আমি কয়েকদিন ধরে ঘুরছি দেখছি অনেকগুলো তীর্থস্থানও দর্শন করলাম যত দেখি যত দেখি আরও দেখতে ইচ্ছা করে সব জায়গায় পৌঁছাতেও পারলাম না বা বারে বারে ভগবান আমাকে নিয়ে আসুক আপনাদের আশীর্বাদ থাক আমি এই আমার উপলব্ধি সবার সঙ্গে একটু শেয়ার করতে চাইছি যে পারমার্থিক নগরী হট সিলেট শ্রীহট্ট দুটো একই কথা মনে হয় নাকি তোমার আমি জানতে চাইছি শ্রীহট্ট কেন নাম অ্যাকচুয়ালি এইটা আমি শুনেছি শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই নাম দিয়েছেন শ্রী মানে সুন্দর মানে হাট এখানে যেহেতু অনেক মহাপ্রভুর পার্শ্বদৃন্দে আবির্ভূত হয়েছেন এই জন্য এটা আর অভিন্ন যেহেতু গুপ্ত বৃন্দাবন ধাম মায়াপুর ধাম বলুন তাই এটি এর জন্য বলছে শ্রীহট্ট শ্রীমানের সুন্দর মানে হাট এই মহাপ্রভুর

ঠাকুর মাঠ যে বাড়ি এটা ছিল বালাগঞ্জের থেকে আরও সাত কিলোমিটার পড়ছে হচ্ছে বুরুঙ্গা বুরুঙ্গা তো যে বড় গঙ্গা ছিল আগে নাম বড় গঙ্গা ওটা অপভ্রংশ হচ্ছে বুরুঙ্গা এখন বলে বারুঙ্গা তো ওইখানে শোভা দেবীর বাড়ি ছিল মানে জন্মস্থান তো ওই স্থান এখন আমরা উদ্ধার করতে পারি চেষ্টা করছি ওইখানে পূর্ব স্থান দর্শনীয় তাই এই উপেন্দ্র মিশ্র মহাপুর ঠাকুর দাদা তখন জগন্নাথ মিশ্রের বাবা হ্যাঁ ওনার তো জানেন যে ভারতে ইন্ডিয়াতেই উনি মৈথিল ব্রাহ্মণ না মৈথিল ব্রাহ্মণ ব্রাহ্মণ ছিলেন ঘুরতে ঘুরতে এখানে আসেন ওই বরঙ্গা বা বড় গঙ্গা যেটায় ওখানে আসলে ওইখানেও অনেক ব্রাহ্মণদের বাস ছিল ব্রাহ্মণের বাস থাকলে তখন বিশেষ করে মহাপ্রুর যে ঠাকুরমা ওনার নাম ছিল কমলা দেবী ছোটবেলার নাম দেবীর আগে নাম ছিল কমলা মা বাবার দেওয়া নাম হচ্ছে কমলা তো যখন উনি এত মানে রূপবতী ছিল সুন্দর সবাইকে শোভা দেবী বলে ডাকত ও আচ্ছা সেবা বলতে এই জন্য আর উপেন্দ্র মিশ্র আপনি জানেন শাস্ত্রে বর্ণনা আছে যে এত মানে সুন্দর ছিল উপেন্দ্র মিশ্র তখন উপেন্দ্র মিশ্র বিয়ে করে নাই ঠাকুর বিয়ে করে নেই চিন্তা করছে যে এই ছেলে আর আর এই মেয়ে যদি জুটি হতো এও ভক্তি মতি মেয়ে আর আর এ হচ্ছে ঠাকুরদাও খুব ভক্তিমান অনেকে বলা বলি করছিল যে এই যে জুটি হতো তাহলে করে প্রসঙ্গে তখন উপনিবেশে বিয়ে করে নি তো বিয়ে করে তো ওইখানে থেকে যায় পরবর্তীতে চিন্তা করছে যে আমি যদি এখানে থাকি তাহলে সবাই ঘর জামাই বলবে তাই উনি পরবর্তীতে এসে ঢাকা দক্ষিণে এসে বাড়ি করে আমরা শুনছি যে মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব পরিকল্পনা হ্যাঁ তো মহাপ্রভুর পিতা হচ্ছেন জগন্নাথ মিশ্র তার পিতা হচ্ছেন উপেন্দ্র মিশ্র এবং ঠাকুমা হচ্ছেন দেওয়ার নাম কমলা আর অত্যন্ত সুন্দরী শোভাশ্রী ছিলেন সেই জন্য শোভা দেবী নাম তো মহারাজা ওখান থেকে চলেন ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণে এসে উনি বাড়ি করেন এটাও একটা মানে মহিমা রয়েছে যেহেতু এই স্থানটি হচ্ছে অপূর্ব স্থান যেখানে কোন লীলার সঙ্গে দেবাদিদেব মহাদেবে আগে আসেন মহাদেব এসে ওইখানে ধামেশ্বর মহাদেব এসে উনি ওইখানে ভজন করেন ঢাকা দক্ষিণে ঢাকা দক্ষিণে মহাদেব ভজন করলে তখন উপেন্দ্র মিশ্র যে এত অপূর্ব স্থান তাই ওইখানে উনি কেউ যোগাযোগ নাই কিন্তু অটো মানে যেহেতু মহাপ্রভু আসবেন তাদের পরমাত্মারও তো ভগবান আছেন সে দিচ্ছেন যার ফলে সেই সুন্দর স্থানে উনি একটা বসত করেন ওইখানে ওইখানেই জগন্নাথ মিশ্রের জন্ম এবং অন্য অন্য যে জগন্নাথ মিশ্রের ভাই সবাই ওইখানে জন্ম তো এই জন্য পরবর্তীতে মানে ঢাকা ইয়ের মায়াপুরে চলে যান আর তো জগন্নাথ মিশ্রের আবির্ভাব ভূমি ঢাকা দক্ষিণ আরেকটু এখন যোগ করে দিই মহাপ্রভু মামার বাড়ি মানে সচি মাতা কোথেকে এলেন সেটা কি আপনার সিলেট বিভাগের মধ্যে হ্যাঁ সচি মাতা ও সিলেট বিভাগের মধ্যে এটা হচ্ছে বর্তমান এটা কিন্তু আগে বৃহত্তর শ্রীহট্টি ছিল একটাই একটাই জেলা ছিল শ্রীহট্ট এখন তারপরে সিলেট সিলেটকে ভেঙে চারটা ডিস্ট্রিক্ট হয় সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার আর সিলেট সবগুলো নাম খুব সুন্দর সুনামগঞ্জ আর একটা হচ্ছে আর এই সচিমায়ের বাড়ি বর্তমান হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে গ্রাম না হচ্ছে বাহুবল মিরপুর বাহুবল এরিয়ার নাম মিরপুর বাহুবল 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 বা তীর্থ বল মিরপুর জায়গা না মিরপুর এরিয়া তো সিলেট বিভাগের আরেকটা জেলা তোমার আগে সেহটাই ছিল সিলেট জেলাই ছিল যেখানে বাহুবল এখান থেকে কত দূর হবে সিলেট থেকে দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা রাস্তা দেড় দুই ঘন্টা রাস্তা নব্বই পঁচানব্বই কিলোমিটার সচি অঙ্গন বা গ্রামের নাম হচ্ছে মায়ের জন্মস্থান শচী মায়ের জন্মস্থান শচী মায়ের জন্মস্থান হচ্ছে সচি অঙ্গন বাহুবল আর এটা হচ্ছে ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ এখন ঢাকা দক্ষিণ কীভাবে হলো এটাও মহাপ্রভু যখন আসছিলেন তো আপনার এই অনেক সুন্দর কাহিনি ইতিমধ্যে হয়তো আমাদের গৌর পার্শ্ব চরিত্রেও বর্ণনা করেছেন আমাদের তারকৃষ্ণপ্রভু এখান থেকে তারক ব্রহ্মপ্রভু এখানে এসেই আমার কাছ থেকে তথ্য নিয়েছিলেন তারপরে আমাদের ডক্টর কি নাম যে রাজশাহী মুক্তি দায়ী মুক্তি দায়ী প্রভু হ্যাঁ ডক্টর মুক্তিদায়ী প্রভু উনি রিসার্চ যখন করেছেন উনি এসে তখন ওই তথ্য উনি তুলে ধরেছেন তো যেটা হচ্ছে এই শ্রীমান মহাপ্রভু যেহেতু এইখানেই মাতৃগর্ভে ছিলেন তারপরে গঙ্গা ইয়ের নবদ্বীপে বাড়ি করলেন তো এখানে আসা যাওয়া করতেন পরবর্তীতে বিশেষ করে উপেন্দ্র মিশ্র আরে আরে জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র এখানে জন্ম জগন্নাথ মিশ্র আসা যাওয়া করতেন আর যখন বিশ্বরূপের জন্ম হয়ে গেছে ওইখানেই এখানে জন্ম হয়ে না ইয়ার মায়াপুরে বা নবদ্বীপে কিন্তু তখনও তার ঠাকুরমা এই অর্থাৎ শোভাদেবী ঢাকা দক্ষিণে আছে উপেন্দ্র মিশ্র আগে দেহ ত্যাগ করে তারপরে জগন্নাথ মিশ্র বিশেষ করে আসা যাওয়া যে করতেন সচি মাঝে মাঝে সচি মাতাকে নিয়ে আসতেন এসে অনেক দিন থাকতেন থেকে এইখানে মহাপ্রভুর গর্বে ধারণ করেন এখানে আমি আমি শুনেছি দুই মাস এখানে ছিলেন যেতে পরবর্তীতে ওনার মাকে নিয়ে অনেক চেষ্টা করেছেন অর্থাৎ এই জগন্নাথ মিশ্র তার মাকে নিয়ে শোভা দেবীকে নিয়ে যার জন্য অনেক চেষ্টা করেছেন না আমার এই স্বামীর ভিটা ছাড়া আমি যাব না তবে আমার একটা নিবেদ কি তোমার কাছে এটা চাওয়া যে তোমার ঘরে যে এখন যে শচীর ঘরের সন্তান আসছে আমাকে যেন আমি কদিন বেঁচে থাকি ঠিক নাই আমাকে যেন দেখে দেয় কারণ উনি আগেই স্বপ্নে উনি ভক্তিমতী ছিলেন সদাচারী ব্রাহ্মণ ছিল যার ফলে তো ভগবানের যে করতেন স্বয়ং আরাধনা ব্রজেন্দ্রনন্দ শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন যে গর্ভে স্বয়ং কৃষ্ণ আসছেন এই জন্য উনি আকাঙ্ক্ষা বাসনা ছিলেন যে বাসনা ওনার ছিলেন যে একবার এসে দেখে যায় তো আপনারা শুনছেন ঢাকা দক্ষিণের কথা যেখানে জগন্নাথ মিশ্রের জন্মস্থান তার সঙ্গে সচিমার বিবাহ সম্বন্ধ হয় এবং তারপরে তারা পরবর্তীকালে বাড়ি করে আমার মনে হয় মহাপ্রভু জানতেন যে পরবর্তীকালে বাংলাটা ভাগ হয়ে যাবে তখন তো অভিভক্ত বাংলাদেশ ছিল সেই দুই বাংলাকে কৃপা করার জন্য এটা একটা মহাপ্রভুর পরিকল্পনা ছিল আগে যার জন্য জগন্নাথ মিশ্র এবং সচি মাতা নবদ্বীপে বা এখানে যাতায়াত ছিল আর তাহলে মহাপ্রভু যে আগের মায়ের যে আগের ছয় সন্তান তারা জন্মেছে নবদ্বীপে অনেকের এখানে চারজন আমি শুনেছি চারজন এখানে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করে মারা গেছে কিন্তু বিশ্বরূপের জন্ম হয়েছে নবদ্বীপে তারপরে সচি গর্ভে দুই মাস নিমাই এখানেই মানে সচি গর্ভবতী হয়েছেন এখানেই শ্রীহট্ট জেলায় ঢাকা দক্ষিণে পরবর্তীকালে তারা চলে যান কিন্তু শোভা দেবী ঠাকুমা মহাপ্রভু ঠাকুমা তিনি স্বপ্নে দেখেছিলেন যে কৃষ্ণ বজেন্দ্রনন্দন কৃষ্ণ আমার বৌমার গর্ভে রয়েছে তো জগন্নাথ মিশ্রকে শোভা দেবী বলেছিলেন যে তোমার পুত্র এই এখন যে পুত্র বৌমার গর্ভে আছে সে জন্মগ্রহণ করলে আমাকে একবার দেখে দর্শন করিয়ে নিয়ে যাও সেই আশা পোষণ করেছিলেন তারপরে তারপরে জগন্নাথ মিশ্র তো নবদ্বীপেই বেশি থাকেন যেহেতু ছেলে মানুষ করার জন্য তাকে বেশি সময় নবদ্বীপ থাকতে হয় তাই আমরা জানেন মহাপ্রভু যখন বিদ্যারস আস্বাদন করেন এরপরে ইয়ের আগেই দেহত্যাগ করেন জগন্নাথ মিশ্র করলে আমার মহাপ্রভু বড় হলে বিশেষ করে লক্ষ্মী লক্ষ্মীপ্রিয়ার সাথে বিবাহ দেন বিবাহ দিলে তারপরেও শচীমাত যে জগন্নাথ মিশ্র চলে গেছেন মাতাও বারবার মনে করে দেন নিমাই তোমার ঠাকুমা কিন্তু এখন তোমাকে দেখার জটুপনা বেশি আছে তা তুমি অন্তত একবার দেখে আসো তখন ওই বিষ্ণু আর লক্ষ্মী বিয়াকে যখন বিবাহ করেন কিছুদিন পরে এই এই বাংলায় চলে আসেন লক্ষ্মী বিয়াকে নিয়ে এসছিলেন না না নিয়ে আসেন নাই নিয়ে আসেন নাই কারণ বিয়ে করলে টাকা পয়সার দরকার আর উনি বাংলায় অনেক ছাত্র ছিল বিশেষ করে এখানে মহাপুরুষ নবদ্বীপ যে পড়তে হতো তাই এখানে চলে আসেন মানে এখানে অনেক টোল খুলেন বিভিন্ন জায়গায় তাই উনি শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই যে উনি সাক্ষাৎ নারায়ণ আর লক্ষ্মীপ্রিয়ার সাক্ষাৎ লক্ষ্মী লক্ষ্মীদেবী নারায়ণকে ছাড়া থাকতে পারেন না তাই এই যে বিরহ এই বিরহ সর্বদংশন ওনার মৃত্যু হয় খবর পান যদিও তখন তার মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না তো উনি জানতে পারেন নাই তারপরে যাই হোক অনেক টাকা পয়সা নিয়ে তখন শচিমায়ের হাতে দেন কিন্তু তখন জানতে পারে না তোমার তো লক্ষ্মীপ্রিয়া চলে গেছে তো স্বাভাবিকভাবেই তো দুঃখিত হবেন চলে গেছেন ভাগবু জানে ভগবান উনি জানেন বললেন যে বোমা এইভাবে তো আপনারা শুনছেন যে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন মানে মায়াপুর যোগপীঠে তারপর ওখানেই পড়াশোনা করেছেন বড় হলেন বিদ্যারহ আস্বাদন করার পর তিনি পণ্ডিত হয়ে গেলেন নাম হয়ে গেলেন নিমাই পণ্ডিত এখন বাবা চলে গেছেন সংসার চালাতে হবে নাকি তাই পাণ্ডিত্য তিনি বিতরণ করার জন্য টোল খোলার জন্য এসেছিলেন যদিও বাংলা তখন সেখানে অনেক টোল ছিল এসেছিলেন তার মা বারে মনে করে দিয়েছিলেন এখনো তোমার ঠাকুমা তোমাকে দেখার জন্য প্রাণ ধারণ করে আছে তোমাকে একবার যেতে হবে মায়ের নির্দেশক্রমে তখন তার বিবাহ হয়ে গেছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে কিন্তু তিনি এসেছিলেন অনেক হয়তো তার ছাত্রছাত্রী ছাত্রী নিয়ে ছাত্রদের নিয়ে এসেছিলেন কি লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আসেননি না তো মহাপ্রভু এখানে কতদিন কাটিয়েছিলেন ওই যাত্রাতে তিন মাস তিন মাস এখানে ছিলেন তিন মাস এখানে চান নাই রাজশাহী বিভিন্ন মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করে ব্যাকরণ শিক্ষা শাস্ত্রীয় শিক্ষা টোল যেটা ছিল টোল কিন্তু সরাসরি আগে ওই মহাব্র যে শোভা দেবীর বাড়ি তার যে ওই বারঙ্গা ওইখানে আসছেন ওখান থেকে পরবর্তীতে হ্যাঁ এটা আমি বলতে চাইছি ওইটাই বলে যাব তিনি আসলেন ঠাকুমার সঙ্গে কিভাবে দেখা হলো লোক সেটা ব্যাপারে একটু যদি ইতিহাস বলেন সবাই শুনাম আনন্দ হবে আরেকটা জিনিস আমি দর্শন করতে গেলাম ঢাকা দক্ষিণ তার মানে ঢাকা ওই ঢাকা ওই দুটোই কথাই বলবে আসছি একটা সহ দেবের সঙ্গে কীভাবে সাক্ষাৎ হলো তো ওইখানে ভারঙ্গা গেলে ওইখানে একটা লীলা করেন মহাপ্রু এসে চৈত্র মাসের দিনে আসছিলেন তো তো চৈত্র মাসের দিনে এসে ওইখানে একটা চাষি তার নাম হচ্ছিল রামদাস সে সে মানে গাভি দিয়ে হাল চাষ করছিল আচ্ছা গাভি দিয়ে হাল চাষ করলে তখন মা কষ্ট লাগছে দেখো গাভী তো মাথা আর এদের হাল চাষ করে দুধ দেয় কত বলছি কি করব আমরা গরিব মানুষ ওদের তো অনেক দাম গাভী দেয় দুধও দেয় হালও চাষ করতে বলে ঠিক না আর তখন কি করে গাভী হলো মা স্বরূপ ওদেরকে এখন এই রোদ্রের মধ্যে কষ্ট হচ্ছে পরেই করো বল দেখো এখন যে চাষ যদি না করি বৃষ্টি আসলে তখন আমাদের রুয়া দিতে ধান ই করতে হবে রোপণ করতে হবে এজন্য এই জন্য এখন করতে হবে তো করেন না মহাপ্রুর কথা শুনলেন না উনি একটা গাছে নিচে বিশ্রাম করলেন বটগাছটা আসিল কিছুদিন আগে হয়ে গেছে তো বটগাছে নিয়ে বিশ্রাম করলে তখন মহাপ্রভুর ইচ্ছে গরুগুলির সাথে কী এই ইয়ে করলেন তো উনি বিশ্রাম করছেন গরুগুলি করছে হাল আর ওই রামদাস আর তাকে কন্ট্রোল করতে পারে নাই হাল গরুর নিয়ে ছিঁড়ে দড়ি ছিঁড়ে তিড়ে মহাপ্রভুর কাছে আসছেন। মহাপ্রভু বলছে তোমরা আসছো কৃষ্ণ কণ্ঠ করো তখন গুরুগুলে কৃষ্ণ নাম করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ যখন এই হরিনাম রামদাস বলছে সাধারণ মানুষ না তো হ্যাঁ গরুগুলি তোমার সাথে কীর্তন করছে তাহলে আমি আর হাল চাষ করে কীব হ্যাঁ থাকলো ঝোলা চললো ভোলা নাকি তখন থেকেই মহাপ্রভুর পিছে রামদাস রামদাস চলে গেলেন চলে গেলেন তাই ওনার সাথেই ঢাকা দক্ষিণ আসছিলেন ঢাকা দক্ষিণ যেটা হচ্ছে এখন ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ ছিল না তাই মহাপ্রভুর এই জগন্নাথ মেসের যে বাড়ি এখন যেটা আমরা ঢাকা দক্ষিণ নাম হয়েছে তো ওই স্থান গোলাপগঞ্জ জেলা আরে থানা রাজা গোলাপ রায় এটা রাজা গোলাপ রায় এই অঞ্চলই করতেন তখন এই এসে মহাপ্রভুর ঠাকুমার সাথে সাক্ষাৎ করেন ঠাকুমা যে আমি আসছি তুমি যাকে দেখতে চাইছো এখনও যার জন্য ইয়ে করেছে আমি শচীনন্দন বা জগন্নাথ মিশ্র জগন্নাথ নন্দন নিমাই আসছি তখন ঠাকুরমা এত বৃদ্ধজনিত অবস্থায় উনি চোখে দেখেন না আমি তো দেখতে পাই না কী করব তা তখন মহাপ্রভু তাকে হাত বুলে দেয় চোখে এ করে তখন দিব্য চক্ষু লাভ করে একবার আমি তো এখন ভালো দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছে যে ওনার যে স্বপ্নেদের দর্শন করেছিলেন ব্রজন কৃষ্ণ এটা হচ্ছে কালো ছিল কিন্তু তুমি না তুমি না সেই ভাবনায় বলতে পারছে না যে আমি তো আমার স্বপ্নটা তাহলে মিথ্যে হয়ে গেলো তা তখন এই যে মনে একশুধ তাকায় রয়েছে একদিকে আর তো দেখতে কৃষ্ণের মতোই অপূর্ব সুন্দর কিন্তু গায়ের রংটা তো কৃষ্ণ না তাহলে কি মিথ্যা হলো ভগবান অন্তর্জামী ওনার মনের কথা জেনে উনি তখন সিলের বলে মন্দির করে ঠাকুর ঘর ঠাকুর ঘরে ঢুকে ঠাকুমা তুমি দেখতে পারবে ঠাকুর ঘরে ঢুকে উনি একা ঢুকে দরজা বন্ধ করে ঠাকুর পূজার আমি পূজা দিয়ে আসি এই বলে তা ঢুকলে তখন মহাপ্রভুর এই লীলা দর্শন করার জন্য তারা দেবতারা মনুষ্যবেশে আসে অনেক ভক্ত পার্শ্ববৃন্দ মানে লোকের লোকেরা হলো কেউ চাল ডাল নিয়ে মহোৎসবে পরিণত হলো এই রবি এটা ছিল চৈত্র মাসের কোনো এক রবিবার অদ্যাবধি সেই মেলা এখন রবিবার চলছে প্রতি রবিবারে মেলা বসে ওইখানে চৈত্র মাসের প্রত্যেক রবিবারে তো যাই হোক তাদের মানে হচ্ছে যেহেতু এই মহাপ্রভুর এই লীলা দর্শন করবেন তখন তারা দরজা আর অপেক্ষা করছে কখন দরজা খুলবে মহাপ্রু দরজা এরা খুলে দেয় খুলে দিলে তখন মহাপ্রভু এখানে অন্তর্দান মহাপ্রভু নাই নিমাই নাই কী কিন্তু দুইটা বিগ্রহ দ্বারাই আছে হ্যাঁ তখন উনি প্রমাণ করলেন যে কৃষ্ণ এবং গৌড় অভিন্ন এই জন্য একমাত্র এই এইখানে ঢাকা দক্ষিণ সেখানে গৌর তার পূর্বে যে তোমরা আসছো এই ধামে তার পূর্বে মহাপ্রভু এই বিগ্রহ প্রকট পূর্বে যে ঘোষণা দিয়েছিলেন যারা এই যে তোমরা এই ধাম আসছে এটা সাধারণ জায়গা না এইটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম এবং এই ধামে যারা আসবে আমি ঘোষণা করছি আজ থেকে তাদের জন্য জমের সবচেয়ে যে কঠিন দোয়ার দক্ষিণ দোয়ার ঢাকা পড়ে যাবে কে ঘোষণা করলে মহাপ্রভু এই জন্য তার নাম হয়েছে ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ হ্যাঁ এই জন্য আজ থেকে নাম এইখানে ঢাকা ঢাকা দক্ষিণ এইখানে এলে আপনার জম জমারের দক্ষিণ দোয়ারের গেট বন্ধ হয়ে যাবে ঢাকা 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 মানে বন্ধ গেট বন্ধ হয়ে যাবে তা আপনাকে আসতে হবে মারো সুন্দর সমাচার দিলেন কেবল এই জায়গায় এলে আপনার নরকে যাওয়ার গেট কঠিন দোয়ার বন্ধ হয়ে যাবে আমি একটু ক্লিয়ার করে দি মহাপ্রভু এসেছিলেন আমি আর একটা শুনেছি মহাপ্রভু এসেছিলেন সিলেটি ভাষায় কথা বলেছেন আসছি পরে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ঠাকুমার তখন অনেক বয়স হয়ে গেছিল অনেক বয়স হয়ে গেছিল দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন তো মহাপ্রভু এসে ঠাকুমাকে প্রণাম করেছেন বলছেন ঠাকুমা আমি এসছি তুমি যাকে দেখতে চাইছিলে বলে আমি তো তোমাকে আর এখন দেখতে পারবো না আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি তো মহাপ্রভু ঠাকুমার চোখে হস্তস্পর্শ করে তার দিব্য দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন তখন দেখছেন নিমাইকে তিনি দর্শন হ্যাঁ আমি দর্শন করতে পারছি কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ কাজ করছিল যে আমি স্বপ্নে দেখেছিলাম বৌমার গর্বে কৃষ্ণ আছেন যে হচ্ছেন শ্যাম সুন্দর তুমি বলছেন না কিন্তু অন্তরের ভাবে মহাপ্রভু তখন তাকে দুই স্বরূপ দেখিয়েছিলেন আমি শ্যাম সুন্দর আমি কৃষ্ণ সেই একই মূর্তি আমিও দর্শন করলাম এখনও সেইভাবে আছেন গৌর এবং গোবিন্দ এই বিগ্রহ গৌর এবং গোবিন্দ এখন এই বিগ্রহ শিলচরে আরেকটা কথা সে অরিজিনাল বিগ্রহ এখন এখানে নেই সে অরিজিনাল বিগ্রহ এখন ভারতের আসাম রাজ্যে শিলচরে রয়েছে আমি শুনেছি বছরে একবার এখানে আসেন জন্ম না এইবার নাকি আনছিল এইবার আনছিল বছর আসে আচ্ছা এইবার আনছিল আর মহাপ্রভু এসেছিলেন চৈত্র মাসে চৈত্র মাসে কোনো এক রবিবার শোভা সময় সাক্ষাৎ হয়েছিলো সেটাকে সেই স্মৃতি রক্ষার্থে চৈত্র মাসের রবিবারে এখানে মহাপ্রভুর আগমনের মেলা নাম কীর্তন বড় মেলা বসে বহু ভক্তের বহু ধর্মপ্রাণ মহাপ্রভুর ভক্ত গৌড়ীয় ভক্তের এখানে সমাগম হয় তা আমি শুনেছি নাকি কোন রবিবার এসেছিলো ঠিক নেই তাই এখন চারটে রবিবারই মেলা বসে মেলা বসে বহু লোকের সমাগম হয় মহাপ্রভুর আগমনের মেলা তো আরেকটা তথ্য আপনার ছিলেন ঢাকা দক্ষিণ যদি এই স্থান কেউ দর্শন করে এই স্থানের ভূমি স্পর্শ করে প্রণাম করে মহাপ্রভুকে দর্শন মহাপ্রভু ঘোষণা দিয়েছেন এই স্থানের পবিত্রতা এই স্থানের শক্তি তাকে জমের কাছে যাওয়ার দক্ষিণ দ্বার তার কাছে পৌঁছাবে না সে যাবে না দক্ষিণ জমের দক্ষিণ দোয়ার মহারাজ সবথেকে কঠিন জমের তো অনেকগুলো দ্বার আছে কঠিন দ্বার সেই দ্বার তাকে আর প্রবেশ করতে হবে না মাতৃ জঠরে প্রবেশ করতে হবে না তা আপনাকে আসতে হবে কিন্তু মহারাজ আপনি চাইছেন সবাই আসুক অবশ্যই আমি তো এসেছি মোটামুটি আমার দক্ষিণ দ্বারটা বন্ধ হয়ে আচ্ছা ঢাকা দক্ষিণের আরেকটা কথা শুনেছিলাম যে রাধারানীর দক্ষিণ দিকে কৃষ্ণ হ্যাঁ এটাও এটাও আছে যে যেহেতু দুইভাবে এটা হলো দক্ষিণ ধরনের মহাপুরু ঘোষণা দিয়েছেন আর একটা হচ্ছে যেহেতু রাধাহানির ডাইনে দক্ষিণে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ এবার তার সেই কৃষ্ণবর্ণ ঢেকে রাধা বর্ণ নিয়ে আবির্ভূত হয়েছেন রাধা বর্ণ রাধা ভাব 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 নিয়ে আবির্ভূত হয়েছেন এই জন্য যে দক্ষিণ অঙ্গটা ঢাকা ঢেকে এবার রাধা ভাবে আসছেন এটা এটা এইভাবে আছে কথিত তো আপনাকে শুধু বাংলাদেশে এলে হবে আপনাকে সিলেট বিভাগে আসতে হবে শ্রীহট্ট জেলায় আর সেই ঢাকা দক্ষিণ আপনাকে যেতে হবে ওটা মিস করলে হবে ঢাকা দক্ষিণ না গেলে কিন্তু আপনার জমের দক্ষিণ আর ঢাকা পড়ছে না এটা মহাপ্রভু স্বয়ং ঘোষণা দিয়েছেন আর এর বারো কিলোমিটার পনেরো কিলোমিটার পূর্বেই চিবাসটা করে আবির্ভাব আচ্ছা আমি এটা কমপ্লিট করি ঢাকা দক্ষিণে দুটো অর্থ আমরা শুনলাম একটা আছে এই স্থানের মহিমা এই স্থানের স্পর্শ এই স্থানের শক্তি আপনাকে জমের দক্ষিণ দুয়ারে ঢুকতে প্রবেশ করাতে দেবে না বন্ধ হয়ে যেতে ঢাকা বন্ধ আরেকটা আছে রাধারানীর দক্ষিণ দিকে কৃষ্ণ থাকেন সেই কৃষ্ণ এসেছিলেন তার অঙ্গ কৃষ্ণবর্ণকে ঢাকা দিয়ে এসেছিলেন সেই জন্য এখানকার ঢাকা দক্ষিণ তো অনেক মহিমা মহাপ্রভুর বাড়ি জন্মভিটা মহাপ্রভুর পিতৃদেবের জন্মভিটা সেই সঙ্গে আমরা হবিগঞ্জেও গেলাম মাহাপ্রভুর মামার বাড়ি বা দাদুর বাড়ি বলতে পারেন শচি মায়ের জন্মভিটা সব কাছাকাছি খুব কাছাকাছি তো এখন আমি অন্যদিকে একটু যেতে চাইছি এই শুধু মহাপ্রভুর জন্মভিটা বা জন্মস্থান নয় এই সিলেট বিভাগ বা সিলেট নগরী শিহ্টনগরী পারমার্থিক মহাপভুরও অনেক পার্শ্বদেশে ছিলেন তা আপনি বলতে চাইছিলেন শ্রীবাস শ্রীবাস এর এর বারো কিলো বারো কিলোমিটার পনেরো কিলোমিটার পূর্ব দিকেই মানে ঢাকা দক্ষিণ থেকে হ্যাঁ ওদিক দিয়ে রাস্তা ভিতরে দেওয়া আছে মেইন রোড দেওয়া দুইটার দিকে যাওয়া যায় তো ওইখানে শ্রীবাস ঠাকুরের

দুইশো বিদেশি ভক্ত ছিল আরও বাংলাদেশের সব অনেক ভক্ত ওইখানে প্রোগ্রাম করেছেন তা যদি ওইটা বেহাত ছিল সরকারি অফিস বানিয়েছিলো কালের প্রভাবে কিন্তু সরকারি লোকগুলো ওইখানে থাকতে পারছিল না মানে সাপে কাটে এই করে এই করে তখন পরিত্যক্ত ছিল তখন বিশেষ করে এই 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 অবস্থা থাকতেই আমাদের হিজোনের মহাবৃষ্ণু মহারাজ এসেছেন তখন প্রভা বিষ্ণু মহারাজ প্রভা বিষ্ণু প্রভু উনি আসছেন তাই আমাদের গুরু মহারাজ তো গুরু মহারাজ তো প্রথম এই শিহরটা আসছেন শিহরটা এসে উনি নিজে গাড়ি ড্রাইভ করে এই অঞ্চলে প্রচার করেছেন এবং সেই আগে তো বাড়িঘরে মানুষে থাকতে দিত না সাধুদের মনে করতো আর এটা আমেরিকার সিআইআর এজেন্টেরা থাকতো থাকত গাড়িতে ঘুমাইতেন গাড়িতে খেতেন গাড়িতে রান্না অন্য কারো বাড়িতে না তো এইভাবে এই সিলেটে প্রচার করছেন গুরু মহারাজ অনেকবার চেয়েছেন গুরু খুব পছন্দের জায়গায় তো এবং অনেক দিন থাকছেন গুরু মহারাজ এখানে অনেক চা বাগান আছে এখানে যাই হোক যেখানে হচ্ছে শিবাস ঠাকুরের কথা ওইখানে তখন যখন আট সালে আমাদের তার পূর্বেই আমাদের প্রভু তো ওইখানে ই করেন কিছু ভক্ত নিয়ে প্রতি শুক্রবার এই নামভট্ট যেটা ক্লাস শুরু করে দেন করতে করতে তা এক পর্যায়ে তখন এই করেন যে যে এই জায়গাটা উদ্ধার করেন এবং এটা হচ্ছে মহাপ্রভু অন্যতম পাঠপীঠস্থান তারপরে আমাদের ন্যাশনাল কমিটির কাছে এই করা হয় তো তারপরে আমরা ওই জায়গাটা নিয়ে উনি মামলাও কেস মামলা নেই এটা তো কেন অন্যদের ইয়েতে থাকবে উদ্ধার করে একটা একষট্টি শতক জায়গা আমাদের এখন নিষ্কণ্ঠ বাউন্ডারির ভিতরে আছে এটা তো একটা তীর্থস্থান দেবত্ব সম্পত্তি দেবত্ব সম্পত্তি যদিও শিবাস ঠাকুর হচ্ছে পঞ্চতত্ত্বের অন্যতম যদিও বলা হয়েছে তারা মনে করে অন্য ধর্মের মানুষ মনে করে যে এটা পারিবারিক পরিবার থাকলেও সনাতন ধর্মেরা তো পরিবার না শিবাশ তো কারো ব্যক্তিগত না শিবাস ঠাকুর হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী সকলের এমনকি যদি ভগবান আমরা ই করি তার মানে অংশ ভক্ত তত্ত্ব সেই হিসেবে সকলের এই তীর্থস্থান হচ্ছে সকলের সেই জন্য এটা উদ্ধার হয় আমরা মহাপ্রভুর সেই জন্মভিটা সিলেটের সঙ্গে আলোচনা রিলেটেড আলোচনা শুধু মহাপ্রভু নয় মহাপ্রভুর অনেক পার্শ্বদ অনেক পার্শ্বদ সারা বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন শুধু তাই নয় এই সিলেট জায়গায় যারা যারা এসেছিলেন তাদের কথা শুনছি প্রথম শুনছি আমরা বিয়ানীবাজারে শ্রীবাস ঠাকুর যিনি ছিলেন স্বয়ং নারদমণি নারদমণিও বাংলাদেশে এসেছিলেন নাম প্রচারের জন্য পঞ্চদত্তের একজন শ্রীবাস ঠাকুর শ্রীবাস ঠাকুর পঞ্চদত্তের মুখ্য একজন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর নাম শুনলেন এবারে শ্রীবাস ঠাকুরের কথা শুনছি আমরা বিয়ানীবাজার যেখানে মহাপ্রভুর জন্মবি ঢাকা দক্ষিণ থেকে পনেরো কিলোমিটার দূরে যেটা ছিল একটা তীর্থস্থান তিনি ওখানে ছিলেন এবং আমিও ওখানে গেলাম ওখানে গিয়ে দেখছি ওনার বসতবাটি ঠাকুর মন্দির ঠাকুর মন্দির ভোগঘর এখন সেই জায়গায় উদ্ধার করে গরু মহারাজ সেখানেও প্রচার কার্য চালু করেছেন সেখানেও একটা প্রচারের একটা কর্মকাণ্ড তৈরি হয়েছে যেখানে আমরা গেছিলাম সেখানে অনেক ভক্ত এসেছেন আর অপূর্ব পঞ্চতত্ত্ব এত সুন্দর অপূর্ব পঞ্চতত্ত্ব মন্দির শ্রীবাস ঠাকুরের সেই ভগ্ন মন্দিরের ভিতরে আমরা পূজা শুরু করেছি দু সাল থেকে মহারাজের কথা অনুযায়ী 2008 সালতে গুরুমাজে নেজে গিয়ে 600 বছরের প্রাচীন 600 বছরের সেই প্রাচীন ভগবান বিষ্ণু আমরা চাইছি সেই মন্দিরটা থাকুক সারা বিশ্বের লোক এসে দেখে যায় মানে বাংলাদেশ একটা সম্পদের ভান্ডার ট্রেজারার আপনাদের আস্থা হবে তো শিবাস ঠাকুরের আবির্ভাব ভূমি

একজন আমাদের প্রণাম আমাদের সমস্ত ভক্তদের আরাদ দ দ 75 75 দতের মধ্যে তিনি আমি শুনেছি তার চার ভাই ছিলেন চার ভাই না পাঁচজন চার ভাই চার ভাই প্রভু পাদ উল্লেখ করেছেন তার চার ভাই এখানেই ছিলেন শ্রীচি চিরা রাম শ্রীদাম শ্রীনিধি সিপতি সিপতি চার দেখেন মহাপ্ৰভু বাংলাদেশকে কত কত কৃপা করে গেছেন তা আমরা আসি বাংলাদেশে কৃপা লাভ করার জন্য তো অনেক পার্শ্বদের কথা আমাদের টাইমও আমাদের সঙ্গে দৌড়াচ্ছেন টাইমকে ধরে রাখা যাচ্ছে না আমি অল্প অল্প করে একটু ঝলক দিয়ে যাই সবাই তো আসবেন দর্শন করবেন আর কিছু মহাপ্রভুর আর পার্শ্বদের মধ্যে অন্যতম আমি শুনেছি অদ্বৈত আচার্যপ্রবু পঞ্চত্বের যে অদ্বৈত আচার্যপ্রবু এখানকার লোক আমি আমি যদি বলি যে মহাপ্রুর পার্শ্বদের মধ্যে তাহলে আমাদের শিব প্রথম আমাদের আসতে হয় মাধবেন্দ্র পরিবাদ থেকে ও যেহেতু মহাপ্রভু এই যে মাধবেন্দ্র পরিবাদ মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বর পরি ঈশ্বর পরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরীর কথা শোনাচ্ছেন এখন মহারাজ যেটা হচ্ছে মাধবেন্দ্র পরিবাদ এই যে ভক্তিধন মহাপ্রভুর সারা জগতে বিলাবেন সেটা উপযুক্ত ক্ষেত্রেও দরকার তাই এই মাধবন্দ পুরীপাথকে বেচনীলেন যে অযুক্ত ক্ষেত্র ওইখানেই ভক্তি লতা বীজ রোপণ করলেন প্রথম ওখানে ভক্তি অঙ্কুরদম হলো সে ওনার আবির্ভাব স্থানও বর্তমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও নামটা ও ব্রাহ্মণগাঁও ব্রাহ্মণগাঁও এখন নাই তা আমাদের দেওয়া না আগের থেকে অনেক ব্রাহ্মণের বাস করতে নাই দেখেন নামও রাঁ নামটা পরিবর্তন হয়নি বা অপূর্ব অপূর্ব দেখেন মহাপুর জন্ম ভিটা ভক্তির জন্মভিটা বাংলাদেশ প্রেম ভক্তি মা আমরা শুনেছি মাধবেন্দ্রপুরীর আগে প্রেম ভক্তি এত প্রেম ভক্তির প্রচার ছিল না প্রেম ভক্তির জন্মদাতা মাধবেন্দ্রপুরীর শ্রীপাঠ ও এই শ্রীহট্ট জেলার সুনামগঞ্জ শ্রীহট্ট বিভাগের সুনামগঞ্জ জেলার ব্রাহ্মণ গাঁও ব্রাহ্মণ গাঁওতে আমি কিছু দূরে গেছিলাম এখনো হয়নি হয়তো মাধবেন্দ্রপুরী কখনো কৃপা করলেন তখন হয়তো দর্শন হবে মাধবেন্দ্রপুরী ওই স্থানটা এখনো আমরা বেহাত অবস্থা আছে কিছু জায়গা খালি আছে মন্দির ভগ্ন মন্দিরটা পড়ে আছে মাত্র বিশ শতক জায়গার উপরে তো আমরা চেষ্টা করছি উদ্ধার জন্য আর যেহেতু অনেক আমাদের বাংলাদেশে বলে আগে তো ওইখানে অনেক অন্য ধর্মের লোক যারা বাস করছে তো আমরা উদ্ধার করার চেষ্টা করছি যে এটা তীর্থস্থান মাধবেন্দ্র পুরীর জন্মস্থান বা তার যে আবির্ভাব ভূমি আমরা দর্শন করেছি বা কিছু স্মৃতি বিজড়িত সেই সমস্ত স্থান রয়েছে কিন্তু ওই জায়গাতে আমরা এখনো কিছু ভজন মানে আমাদের সেট তৈরি করতে পারিনি তবে প্রচেষ্টা রয়েছে মাধবেন্দ্র পুরীর আশীর্বাদ হলে ওখানে মাধবেন্দ্র পুরীর কথা শুনছি পুরো একুশ দিন ধরে মাধবেন্দ্র পুরীর কাহিনী শুনলাম চন্দনযাত্রা চন্দনযাত্রা মহোৎসব চন্দনযাত্রা মানে এর ফাউন্ডার হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাত আর আমরা যে এখন অন্নকোট করি এটা মাধব মাধবেন্দ্র পুরীপাদের জ্যোতিপুরা গোবর্ধনে তিনি আবিষ্কার করেছিলেন সেই গিরিধারী গোপাল এবং ভগবান তাকে দিয়েই তার সেবা প্রতিষ্ঠান শুরু করেছিলেন সেই বিগ্রহ মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত বিগ্রহ বা মাধবেন্দ্রপুরীর আবিষ্কৃত বিগ্রহ গিরিধারী গোপাল বর্তমান নাথর দ্বারে রয়েছেন সেই মাধবেন্দ্রপুরীর জন্মভিটা যে মাধবেন্দ্রপুরী থেকে প্রেম ভক্তি শুরু হয়েছে মাধবেন্দ্রপুরীর পরে ঈশ্বরপুরী এবং মাধবেন্দ্রপুরী পাদের শিষ্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভু আমার আসছি অদ্বৈত আছে যে কথায় মা দেবেন্দ্র পরিপাতের জন্মস্থান ও বাংলাদেশ সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলায় ব্রাহ্মণগাঁও মানে সিলেট এলে আপনাকে কমপক্ষে দশ বারো দিন থাকতে হবে এই সমস্ত স্থানের আশীর্বাদ বা কৃপা সংগ্রহ করার জন্য তো একটু দূর আছে ব্রাহ্মণগাঁও সুনাম জেলা সম্ভবত এখান থেকে একশো বা নব্বই কিলোমিটার মতো একটু দূর হয়ে যাবে তবে এখন রাস্তাঘাট সড়ক সব কিছু বা নদীর উপরে ব্রিজ হয়ে যাচ্ছে ব্রিজও হয়ে যাচ্ছে এবং আপনার মাধবেন্দ্র পরিপাদের জন্মস্থান থেকে আবির্ভাব ভূমি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আমাদের ইস্কন মন্দির সেটাই আমি শুনব মহারাজের কাছে যে এবারে আমরা আসছি অদ্বৈত আচার্য ঠাকুর অদ্বৈত আচার্য ঠাকুর আপনার জানলেন যে মাধবেন্দ্র পরিপাদের শিষ্য প্রিয় শিষ্য একজন যিনি গৌরানা ঠাকুর যিনি মহাবিষ্ণু এবং সদা শিবের সংমিশ্রণ অবতার তো ওনার আবির্ভাব স্থানও এই বর্তমানে যদিও ওই আবির্ভাব স্থানটা নদী গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যকে বলা হতো মানে তিনি গোরাঙ্গ মহাপুকে এনেছেন আচ্ছা চেতন 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 ভাগবতে আছে তো এবং শুধু আনে নাই অদ্বৈত আচার্যের প্রভু হচ্ছে ওইখানে যদিও ওই স্থানটা এখন নদীগর্ভে বিলীন আছে তাই কিন্তু এই পারে আমাদের নদীর একদম জন নদীর পাড়েই আমাদের মন্দির আমরা শুনেছি শান্তিপুর মানে অদ্বৈত আচার্যপুর জায়গা কিন্তু অদ্বৈত্যপুর অরিজিনাল ওনার জন্মস্থান ওনার জন্ম ভিটার কথা শোনাচ্ছি কিন্তু এটাকে আপনি গুলিয়ে ফেলবেন না কিন্তু অদ্বৈত আচার্য ভবনে শান্তিপুর আরেকটা শান্তিপুর এখানে রয়েছে বাংলাদেশ আসলে এটাও ঠিক যে যেরকম মহাপ্রভু দুই জায়গায় তার বাসস্থান তৈরি করেছেন শ্রীহট্ট জেলায় এবং নবদ্বীপে অদ্বৈত আচার্য বাবুর ক্ষেত্রেও সেম যে দুই বাংলা ভাগ হয়ে যাবে তাই দুই বাংলাকে কৃপা করে গেছেন এটা হচ্ছে অদ্বৈত আচার্য কুবের আচার্য কুবের আচার্যের অদ্বৈত আচার্য জন্মভিটা সেই জায়গা সেই জায়গার নাম আমি পরে শুনবো জায়গাটার নাম এখন বলা হয়নি জায়গাটার নাম শুনবো কেন ওই নাম হলো তার একটু পিছনে ইতিহাস রয়েছে সেটার দিকেও যাবো আদিত জন্মভিটা এই সিলেট বিভাগে সেটাও রয়েছে আমাদের সুনামগঞ্জ জেলায় তারপর উপজেলা একই উপজেলায় একই উপজেলায় শিষ্যের মাধবদেব একই উপজেলায় তো মাধবেন্দ্রপুরী এবং অদ্বৈত আছে বোর জন্মভিটা পাশাপাশি এবং সুন্দর পবিত্র নদী আছে আমি ওখানে দর্শন কর কয়েকবার গেছি দর্শন করলাম অপূর্ব মন্দির অপূর্ব নদী সেই সম্বন্ধে একটু ইতিহাস খুব শুনতে কৌতূহল হচ্ছে যদি আপনি বলেন অ্যাকচুয়ালি আমি শুনেছি যে এখানে কোনো নদী ছিল না কিন্তু অদ্বৈত প্রভুর যখন বয়স হচ্ছে পাঁচ বছর সাত বছর সাত বছর শিশু শিশু সাত বছর তখন ওনার পিতা বিয়োগ হয় মানে আরেকটা আমি কথা বলে গেছি মহারাজ যেটা বলেছেন অদ্বৈত আচার বউ কে ছিলেন একাত্তর পঞ্চতত্ত্বের মধ্যে একজন কিন্তু অদ্বৈত আচার বউ ছিলেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার আর মহাবিষ্ণুর সঙ্গে সংযোগ হয়েছে সদাশিব সদাশিব মহাবিষ্ণু মানে মহাপ্রভু এই নাম প্রচার করতে এসেছিলেন সবাইকে নিয়ে এসছেন নারদমণিকে নিয়ে এসেন মহাবিষ্ণু শিব ঠাকুর আরও অনেকে আছেন এবারে তার বয়স যখন সাত বছর হয় সেই কাহিনী তখন তার পিতা বিয়েক হয় অদ্বৈত ইয়ার কুবের আচার্যও ওইখানে মাঝে মাঝে নবদ্বীপ যেতেন আসতেন ওখানে বসা কিন্তু তার তারও আমি শুনেছি তার অনেক এই সন্তান মানে ছিল না বা আগের সন্তানগুলি বাঁচত না মারা গেছে কিন্তু চিন্তা করছেন যে আমি এখানে যেহেতু উনি রাজার বিশেষ করে লাউর রাজার খুব যে কৃষ্ণচন্দ্র রাজার খুব প্রিয় ভাজন ছিলেন রাজার করে না আমি এখন আপনারা চাকরি করতে পারছি না ওই ওইখানে বাড়ি করে ওই নবদ্বীপে কিন্তু পরবর্তীতে চিন্তা করি এই যে হয়তো আমার রাজার ভগবানের প্রতিনিধি ওনার কথা অমান্য করে অমান্য বিধায় উনি আবার পরবর্তীতে এসে এখানে আসেন এখানে আসে তখন অদ্বৈতপুর জন্ম হয় তাই যাই হোক সেবা করবার জন্য ইয়ের কবির আচার্য দেহত্যাগ করে তার যেহেতু অনেক দিন নবদ্বীপ ছিলেন গঙ্গা স্নান করছেন প্রতিদিন তা বহুদিন ধরে গঙ্গা স্নান করেন ওনার মার বাসনা জাগলো যে তার পিতাও নাই কবির আচার্য নাই আমি গঙ্গা স্নানে যেতে পারি না আর ছেলে তো ছোট সাত বছরের তো উনি বিকালে বিশেষ করে পরন্ত বিকালবেলার ছেলের অনেক সময় ই করে ভাবনা করছে তো ভগবান যেহেতু উনি তো ভগবান বিষ্ণু মানে ভগবান তো সেই জন্য মায়ের কথা অন্তর্জামী জানতে পারছেন তো সেই জন্য বলছে মা তুমি কি চিন্তা করছো কি ভাবনা করছো বলছে 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 না তুই ছেলে মানুষের কাছে বললে কী লাভ হবে কিন্তু বলছে বলো না মা মানে তারপরে ভাবলো তো সাধারণ শিশু না ছোটোবেলায় অনেক লীলা হয়েছে রাজার ছেলের সাথে অনেক লীলা আছে একবার ওই কৃষ্ণচন্দ্র রাজার ছেলের সাথে প্রায় সময় বসে একই ক্লাসে পড়াশোনা করতো রাজবাড়িতে আগের দিনে ওই দুর্গা মণ্ডপ ছিল দুর্গা মারে প্রণাম করে যেত কিন্তু অদ্বৈত ঠাকুর ওই দুর্গা মারে প্রণাম করতো না তখন অত পড়াশোনায় ভালো সব কিছু আচার ব্যবহার সবার কথাবার্তা সব সুন্দর বিদ্যা অনেক ভালো কিন্তু দুর্গা মায়ের প্রণাম করে না এই কথা রাজার ছেলে তোমরা বলে ভালো কিন্তু দেখো যাওয়ার সময় দুর্গা মায়ের প্রণাম করে না এই কথা তখন রাজার কানে গেছে রাজা কবির যে বলছে দেখো তোমার ছেলে এটা ছোটোবেলার কাহিনি কিন্তু সেটা একদম ছোটোবেলায় স্কুলে কেবল যায় তখন বলছি তোমার ছেলে ভালো বিদ্যাপতিতে ভালো কিন্তু দুর্গা মাকে প্রণাম করে না এটা দেখি তাই ঠিক আছে এটা এটা যেহেতুই সবাই খারাপ ভাববে তুমি তখন কুরাশ্রা বলছো বাবা তুমি দুর্গা মার প্রণাম করো না তো দুর্গা তোমার আমার প্রণাম গ্রহণ করবে নাকি ঠিক আছে তোমরা যদি করো করবো যাও চলো রাজা অজন্ত যেহেতু কানে গেছে রাজার সামনে তুমি একটু দুর্গা প্রণাম করব তা নিয়ে গেছে দুর্গা মানে প্রণাম করে দে আর দুর্গা মাদের তার দাসী তার প্রণাম করবে প্রভুর প্রণাম নেবে নাকি যেই হাত প্রণাম তো হাত জোর করে প্রণাম করতে হয় প্রণাম করতে গেছে আর সেই হাত জোড়া লাগেও নাই অমনি মূর্তি থেকে মার মূর্তি থেকে সেই আসন থেকে মূর্তি ভেঙে হয়ে গেছে তখন এইভাবে যে যে অনেক লীলা তারপরে একবার এই ধর্ম নিয়ে রাজার ছেলের সাথে তর্ক হইতো তুই কি জানো সে এই কেন মানে যিনি দ্বিতীয় ভগবানকে তো সারা আর দ্বিতীয় কাউকেই করেন না যার ফলে ভক্তি বড় না জ্ঞান বড় এই তর্ক করে করে বিশেষ রাধার রাজার ছেলে এমন মানে ধমক দিয়েছে রাজার ছেলে প্রাণ নাই সেখানে একমাত্র রাজারও একমাত্র ছেলে প্রাণ নাই সবাই রাজার কান্নাকাটি পড়ে গেছে কি কী হলো কী হলো না আমরা শুনছি দেখছিলাম তর্ক করছে দুজনে কিন্তু মারামারি হয় নাই তর্ক করে কিন্তু এমন ধনক দিয়েছে যার তোর হুংকারটা খুব জোর যার ফলে যে হুংকারে ভগবানকে নিয়ে আসছে হ্যাঁ নারার হুঙ্কারে আমি ঘুমাইতে পারি নাই আমি আসছি তার এই জোরে হুঙ্কার দিই এর প্রাণটা বেড়ে গেছে তখন অন্তত আবার বাইরে গিয়েছিলো কি হলো গেলো অদ্বিত ঠাকুর নিয়ে আসলেন আর তখন তো তার বাল্য সে কমলাক্ষ কমলাক্ষ নিয়ে আসেও কি হয়েছে কীভাবে যেন কান্নাকাটি রোল বোল কী হয়েছে তখন এসে এই উঠো তোমার ভঙ্গি করে না এরকম একটা এসছে না উঠো তার মৃত্যু পুত্র সবাই দেখছে মৃত্যু কিন্তু অদ্বৈত ঠাকুর আবার তাকে প্রাণ আবার প্রাণ দিয়ে দিলেন এবং সবাই এজন্য সাধারণ শিশু না যিনি হচ্ছে এইভাবে যে এটা ছোটোবেলার কথা যেটা হচ্ছে মাকে ওই যে মা ই করছিলেন বলছেন এই তো সাধারণ শিশু না রাজার মৃত্যুপুত্রকে জীবিত করেছে তা আমি তার কাছে কথাগুলি বলি তখন বলছে দেখো তোমার বাবা তো বেশ কিছু নাই চলে গেছে জগৎ থেকে আমরা আগে গঙ্গা স্নান করতাম মানে আমার মনে একটু গঙ্গা স্নানের বাসনা হয়েছে এই জন্য আচ্ছা তো মা তুমি কি চিন্তা করো না তুমি কেন কষ্ট করে মানে গঙ্গায় যেতে হবে আমি তার যদি কিঙ্কর হয়ে থাকি এখানে গঙ্গা নিয়ে আসবো এবং সপ্ত গঙ্গাকে আনবো কেন সপ্ত তীর্থকে আনবো গঙ্গা যমুনা সরস্বতী গাদাবরী সিন্ধু কাবেরী সবাইকে নিয়ে আসবো আমি কথা দিচ্ছি মা পণ করেছি তা ওই দিন ওই দিন ছিল ওই তিথি ছিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তখন এই তিথিতে তিথিগুলিকে আহ্বান করে উনি আহ্বানের ভগবান উনি আহ্বানগুলো আসবেন না আহ্বান করেছিলেন তারা এসে প্রত্যেকে পরিচয় দিয়েছে আমি গঙ্গা জীবনের মাকে তখন সেই এতে স্নান করেছেন আর এই যেহেতু নদী ছিল না এই যেহেতু গঙ্গা তরল আকারে জলের আকারে আসতে হবে যেন ভগীরথ নিয়ে এসেছিলেন এই করে তে তদ্রব্য এরকম আনবেন তাতে একটা ইয়ে হবে তখন নদী হয়েছিল এই জন্যই ওই ওই নদীটার নাম হচ্ছে জাদু নদী মানে অদ্বৈত ঠাকুর এই যে নদী আনছেন গঙ্গা আনেছেন এই জন্য জাদুর মতো বা নদীটা নদীটার নাম হচ্ছে জাদুকাড়া নদী তো আমি বলছিলাম যে জায়গার নাম শোনাব জায়গাটার নাম হয়ে গেছে পনা তীর্থ পণ করেছিলেন যেহেতু মায়ের কাছে পন করেছিলেন মায়ের অভিলাস হয়েছিল গঙ্গা স্নানের গঙ্গা স্নান করিয়েছেন সপ্ত তীর্থকে নিয়েছেন শুধু তাই এখানেও অপূর্ব সেই জায়গাটাকে ঘিরে রেখেছে একটা অপূর্ব মাধুর্য মন্দির নদী আমিও সেটাও দর্শন করলাম আচমন করলাম স্নান করার সময় ছিল না করতে পারিনি আগে করেছি আমি স্নান অপূর্ব নদী আর চারিদিকে পাহাড় মাঝখানে সেই পনা আমাদের রয়েছে শ্রী শ্রী রাধা মদন গোপালজিও জগন্নাথের খুব খুব প্রাণের বিগ্রহ শুধু গুরুমাঝের না অদ্বৈত আছে যে প্রাণের বিগ্রহ মদন গোপালে সেবা করতেন সেই বিগ্রহ মন্দির আমাদের ফার্ম ইস্কনের তৈরি হয়েছে এবং এখানে সব অর্গানিক আম কাঁঠাল কাঁঠাল গাছে তো কাঁঠাল ভর্তি লিচু এবং আমাদের গোশালাও রয়েছে গোশালার দুধ সব কিছু অর্গানিক আমরা প্রসাদ পেলাম ওখানে অপূর্ব নদীর পাড়ে মন্দির এবং সরকার থেকে বড় সেতু বানাচ্ছেন ওই সেতুটার নাম দিয়েছে অদ্বৈত সারফিন মুসলমানদেরও একটা ইয়ার পীর আছে ওইখানে সারফিন যদিও ইন্ডিয়ার ভিতরে এখন যেহেতু ইন্ডিয়া ওরা যেতে পারে না এই স্মরণে এখানে একটা ই করছে মাজার করেছে স্মৃতি স্মরণে ওনার পীরের সিজনে এই জন্য ওই সেতুটার নাম দিয়েছে সি অদ্বৈত সারফিন সি অদ্বৈত মৈত্রী সেতু বা নামটা কারণ হিন্দু মুসলমান ধর্ম সবাই এটা বিশ্বাস করে কেন যে যে এই গঙ্গা আসে এখন অদ্যাবধি সেই তীর্থগুলি আসে কারণ আপনি তো একবার ছিলেন যে নদীতে এমনি জোয়ার ভাটা নাই বিশেষ করে তো ছত্র মাসে এটা হয় ছত্র মাসে স্নানটাই ছত্র মাসে হয় দোল পূর্ণিমার ঠিক বারো দিন পরে কৃষ্ণা আরেকটা মহারাজ বলেছেন নদী ছিল না নদী থাকলে তো জল আসবে নদী তিনি একাই নদী বানিয়েছেন তীর্থ নিয়েছেন। জাদুর মতো সেই জন্য নদীর নাম হয়ে গেছে জাদু কাটা জাদু কাটা জাদু কাটা তীর্থের সেই জল ঠাকুর বলছেন যে এই তীর্থগুলিতে তোমরা এখানে থাকো না হ্যাঁ প্রভু আমরা আমরা সস্থানে ফিরে নালে ধামের মহিমা কেউ ই করবো না লুপ্ত হয়ে যাবে কিন্তু কথা দিচ্ছি যতদিন চন্দ্র সূর্য থাকবে তদিন এই তিথিতে আমরা আসব। হ্যাঁ আমি শুনেছি যে এমনি নাকি জল অল্প থাকে কিন্তু ওই তিথিতে পুরো জোয়ারের মতো জল বেড়ে জল এসে যায় এবং লক্ষ লক্ষ মানুষ স্নান করেন আমি যখন প্রথমবার এসেছিলাম সম্ভবত দু হাজার তিনে তিনে দুই কি তিন তখন একটা কথা শুনতাম আর কথা শুনতাম না অনুভব আমি সিলেট থেকে বেরিয়েছি অনেক ভক্ত ঢাকা থেকে ভক্ত এসছেন সিলেট থেকে আমার আর সিলেট থেকে ভরে বেরিয়ে সুনামগঞ্জে গিয়ে প্রসাদ পেলাম তারপরে কোনো নদীতে নৌকাতে নিয়ে গেল কোথায় একটা নামালো আর দিন হাঁটছি অলি গলি কোনো রাস্তা নেই হাঁটতে হাঁটতে বিকালে পৌঁছেছি আর সেই সঙ্গে ব্যাগ মৃদঙ্গ হারমোনিয়াম করতাল চালের বস্তা ডালের বস্তা সব একসঙ্গে নিয়ে দল বধে যেতাম আর তখনই অনুভব তখনই সবাই গাইত সব তীর্থ বারবার পোনা তীর্থ একবার কিন্তু অদ্বৈত আচার্যের কৃপায় তিনি যে অদ্বৈত মহারাজ বলছেন অদ্বৈত অর্থাৎ ভগবান থেকে তিনি দ্বিতীয় নয় মহাবিষ্ণু স্বয়ং অদ্বৈত প্রভুর কৃপায় এখন আমাদের ভক্তদের যাওয়ার জন্য খুব সুব্যবস্থা হয়েছে গাড়িও যাচ্ছে যদিও বাস এখনো চালু হয়নি তবে ব্রিজ তৈরি হচ্ছে সেতু তৈরি সেতু হয়ে গেলে বাসগুলো যায় ছোট ছোট বাস টাউন বাস আছে যেটা আমাদের তিরিশ সিটের টাউন বাস যাচ্ছে টম টম যেটা আমাদের ইজি বাইক বা কি বলে টম টম এখানে সিএনজি আছে সিএনজি আছে ভারতে কি বলে টোটো 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 প্রচুর পরিমাণে যাচ্ছে আপনার সুনামগঞ্জ শহর থেকে কুড়ি বাইশ কিলোমিটার কুড়ি বাইশ আমি যা ম্যাপে ম্যাপে দেখেছি সত্তর মাইল তো যাচ্ছে তো মহারাজ আমাদের টাইম খুব দ্রুত হারে চলছেন তবে মহারাজ আমি তীর্থর কথা শুনবো আর কী কী তীর্থ আছে নামগুলো বলে দেবেন তার আগে আমরা যেইখানে বসে আছে যেখান থেকে আমরা আলোচনা করছি গৌড় দেশ টিভি সেটা রয়েছে আমাদের যুগলটিলা ইস্কন মন্দির যুগল টেলা শ্রী রাধা মাধব ইস্কন মন্দির গুরুমাজার হাতে প্রতিষ্ঠিত শ্রী রাধা মাধব অপূর্ব মাধুর্য মণ্ডিত রাধা মাধব আমার মনে হয় যেন মায়াপুর রাধা মাধবের সমতুল্য একদম অভিন্ন তবে মায়াপুরে আছে অষ্টসখী এখানে কেবল রাধা মাধবেন আসবে ললিতা বিশেষ আসবে সখীরাও আসবেন মায়াপুরেও একসঙ্গে আসেননি মায়াপুরের আগে রাধা মাধব ছিলেন তারপরে চার সখী এসেন তারপরে আবার চার সখী এসে এখানেও যেহেতু গুপ্ত বৃন্দাবন অভিন্ন বৃন্দাবন অভিন্ন মহাপুর গুপ্ত নবদ্বীপ ধাম এবং আমি শুনেছি এখানেও যেখানে মায়াপুর চন্দ্রদয় মন্দির তৈরি হয়েছে এখানেও আপনারা সেই ধরনের চন্দ্রদয় মন্দির টিও আদতে মন্দির তৈরি করতে চাইছেন এই যুগল টিলা যুগল যুগল কথাটা এসে যায় রাধাকৃষ্ণ নামের সঙ্গে সংযুক্ত যুগল যুগল টিলা টিলা মানে একটা উঁচু স্থানে মন্দিরটা আমাদের রয়েছে যুগল টিলা বা এই স্থানের মাহাত্ম এবং আমি আমি শুনেছি যেটা আপনিও আপনিও মেনশন করেছেন গুরু মাহের অত্যন্ত প্রিয় স্থান বাংলাদেশের প্রথম প্রচার গুরুমা এখান থেকে করেছেন এবং লাস্টবার দু হাজার বাইশ সালে মনে হয় গুরুমা বাইশ সালে গুরুমাজ এসে এখানে অনেক দিন কাটিয়েছেন অনেক দিন ছিলেন এবং সারা বাংলাদেশের প্রচুর ভক্ত তারা এসেছিলেন এখানে গুরুমাছকে দর্শন করার জন্য গুরুমাছের দীক্ষা নেওয়ার জন্য গুরুমাছকে শিক্ষা নেওয়ার জন্য গুরুমাজের সঙ্গ পাওয়ার জন্য সারা বাংলাদেশ সরকারও অভিভূত হয়ে গেছেন কে এমন ব্যক্তি যার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চড়ছেন সেই যুগল টিলা যুগল টিলা সিলেট যুগলটিল শ্রী রাধা মাধব মন্দির সম্বন্ধে ইতিহাস ইতিহাস আমি শুনতে চাই যুগল টিলা বলতে অনেকেই মনে করে যে দুইটা টিলা না দুইটা টিলা না যুগল উনি হচ্ছে যুগল কিশোর বাবাজি করে একজন বাবাজি ছিলেন যিনি হচ্ছেন যিনি ছিলেন নিত্য সিদ্ধ পুরুষ সাধনা করে সিদ্ধি লাভ করতে হয় নাই ওনার পিতামাতাও ছিল ব্রাহ্মণ পরিবারে সদাচারী ব্রাহ্মণ ছিল তৎকালীন তো সদাশারি ব্রাহ্মণ থাকলেও তো অনেক এইখান থেকে এই যুগল টিলার থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে কড়ুয়া বাজার আছে এখানে সিলেটের কড়ুয়া বাজারের পাশেই মেন মেইন রোড থেকে প্রায় দুইশো তিনশো গজ দূরেই ওনার বাড়ি তে আমি সে বাড়িতে গিয়েছিলাম যুগলকেশোর বাড়িতে ওই এখনও কাটা দিয়ে আসছে আমার শরীরে কারণ তে আমি এই সে এখানে যে ভজন করেন পরে তার পূর্ব থেকে আসছি আর কি আমি যে যুগলকেশোর বাবাজি যেহেতু ব্রাহ্মণ পরিবারে ওনার যেখানে এই কড়ুয়া বাজারের পাশে যে বাড়ি ওনার বাবা মা ছিলেন সদস্য ব্রাহ্মণ তো উনি যে নিত্য সিদ্ধ পুরুষ ছিলেন তার আমি এই কাহিনী আমাদের এই মন্দিরে যিনি দায়িত্ব ছিলেন জয়েন্ট সেক্রেটারি তে ওনার কাছ থেকে শুনেছি একটা বই আকারে উনি ই করেছে বইটা কোথায় গেল পাওয়া যাচ্ছে না তে শুনেছি যে উনি যখন বিশেষ করে ছোটোবেলায় মার সাথে ওই তিন চার বছরের বালক তখন মা শশা গাছ পরিচর্যা করছে শশা পরিচর্যা করলে মার সাথে সাথে সেও গেছে তো শশা বিশেষ করে বাড়ির উঠানের যে আমাদের যে ওদেরকে জাংলা বলে বা চিংলা যে মাচাং বা মাচা দেয় মাচা 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 দিয়ে ঝুলে ঝুলে থাকে তাই না শশাং তাই একদম নিচু তো এই যুগল কিছু একটা শশা ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেললে তখন মা বলছে বলছ তুমি এটা ঠিকলে এখন ঠাকুরকে দেওয়া হয় নাই মানে ভগবানকে দেওয়া হয় নাই তাছাড়া পুষ্ট হয় নাই এটা ঠিক করো নাই তাহলে মা ভুল হয়ে গেছে সাথে সাথে গাছে লাগাই দিয়েছে আচ্ছা লেগে গেছে এই জন্য সিদ্ধ তারপরে আরও কারণ ঠাকুর বাড়ি এত প্রসিদ্ধ ছিল সবাই মানে প্রথম গাছের কলা যদি পাকে এক কান্দি দুই কান্দি কলা প্রথম ওই ঠাকুর বাড়ি দিত গাবি প্রথম যদি দুধ দেয় বাচ্চা দেয় তখন প্রথম দুধটা আগে ঠাকুর বাড়ি দিয়ে তারপরে রেখে খেত এইভাবে তো একজন ওইরকম কলা নিয়ে আসছে একদম পাত্রে একটা আগে বলতাম বেতের ওটা ধামা বা কাঠা বলে মধ্যে নিয়ে সুন্দর করে ঢেকে মাথায় করে নিয়ে এসছে কলা কয়েক কালটা কলা তা যুগল কিশোর বাড়ির সামনে দিয়ে অন্য বালকদের সাথে খেলা করছিল তখন একজন বলছি আরে তোমার মাথায় কি যুগল গোসে জিজ্ঞেস করি তোমার মাথায় কি কারণ আগেকার মানুষ তো মিথ্যা কথা বলতে কী করতে চিন্তা করে যদি কলা পাকা কলা বলি যদি লোভ হয় তাহলে ঠাকুরের তো ভোগ হবে না তাই আমি বলি কলা কিন্তু কাঁচা বলি কাঁচা তাই বলছে তাই লোভ হবে না ওরা চাইবে না বলছে বাবার মাথায় তো কলা কিন্তু কাঁচা কলা নিয়ে গেছে এখন নামাইছে দেখা যায় কাঁচা হয়ে গেছে কলা কাঁচা পাকা কলা নিয়ে এসছে এইরকম তো এখানেও তারপরে উনি বিশেষ করে দশ বারো বছর বয়সেই উনি সংসার থেকে চলে যান অটো মানে বা আমার যে ভারতের সমস্ত তীর্থ পর্যটন করেন করে তারপরে নবদ্বীপে গুরু দীক্ষা লাভ করে এসে এইখানে এইখানে ছিল গভীর জঙ্গলের যুগল টিলা টিলাটা যদিও ছিল পাশেই বাঘ বাড়ি নাকি বাঘ আসতো এরকম এখন তো শহর হয়ে গেছে বোঝাই যাবে না পাশেই আমাদের মেডিকেল কলেজ তে এইখানে এসে উনি এই গভীর জঙ্গলে নিরিবিলি রাধা কৃষ্ণ যুগল ভজন করেন আর ওনার নাম ছিল যুগল কিশোর বাবাজি তার রাধা কৃষ্ণ যুগল ভজন করেন এই জন্য যুগল টিলা তারপরে টিলা টিলা মানে উঁচু উঁচু এখনো শহর থেকে একটু উঁচুতে সেই টিলা আর এখন আর সেই বাঘ নেই আপনার ভয়ের কিছু কারণ নেই বাঘ চলে গেছে এখন এসে গেছে মানুষ বাঘ চারিদিকে গাড়ি ঘোড়া আর বিশাল বিশাল প্রাসাদ বিল্ডিং মেডিকেল কলেজ চারিদিকে আমি দেখছি আমাদের মন্দিরে এত ভিড় যুবক যুবতী যারা পড়াশোনা করতে আসছে অপূর্ব একদম শহরে হার্ট অফ দ্য সিটি শহরের মাঝখানে আমাদের এই যুগল টিলার রাধা মাধব মন্দির মহারাজ আমরা যেখানে অলরেডি বসে আছে এটা গৌরদেশ টিভি এখানে যে আছি এখানেও এটা টিলাতে বসে আছি আমরা টিলা টিলাতে কিন্তু এটা হচ্ছে এখন ওই যুগল টিলার ছাত্রাবাসের একটা রুম হ্যাঁ আমাদের ভারত সরকার মন্ত্রী।

তখন ভারতীয় হাইকমিশন ছিল হর্ষবর্ধন সিংলা হ্যাঁ হাই কমিশনার হর্ষবর্ধন সিংলাজি এ ব্যবস্থা করেছিলেন তো মহারাজ যেটা আমরা আসছিলাম একটু সংক্ষেপে আপনাকে জানাতে হবে এই যুগল টিলাতে রাধা মাধবের সেবা আপনারা কিভাবে পেয়েছেন কিভাবে তো আমি এগিয়ে এর পূর্বে ওই যে মা ধরে সময় বর্ণনা করেছে তখন গুরু মহারাজ এলাকায় প্রচার করতেন গাড়ি নিয়ে এসে এই যুগল টিলাতেও একটা প্রোগ্রাম করেছিলেন তো ওনার খুব ভাল লাগছিলো যে আমরা এটা যদি আমাদের মন্দির উনি বাসনা করেছেন আর শুদ্ধ ভক্তের বাসনা তখন একটা পর্যায়ে এই যুগলটিলা কমিটি বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি যিনি নির্মল দত্ত উনি যান কমিটির নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে এবং সমস্ত সবার অনেক লোকের নিয়ে যে এই এটা আমরা অধিগ্রহণ করুন সেভাবে এটা ছিল অনেক আগে অনেকবার গেছেন চৌরানব্বইতে এটা ফাইনাল হয় বলছে ঠিক আছে আমরা নিতে পারি চুরানব্বই ডিসেম্বরে এটা ডিড রেস্টে দলিল হয়ে যায় এই দিবে আর উনিশশো পঁচানব্বই এপ্রিলে আনুষ্ঠানিকভাবে গুরু মহারাজ একুশে এপ্রিল এটা আনুষ্ঠানিকভাবে ওনারা হ্যান্ড ওভার পূজা শুরু করেন হ্যান্ড করেন দায়িত্ব অধিগ্রহণ করেন গুরু মহারাজ এটা এর পক্ষে আমি তখন ঢাকা মন্দির পূজারে ছিলাম উনি বিশেষ করে জংশেখর উনি বলছেন যে না আমাকে উনার লাগবে উনি উনি যদি তিন তিন দুই দিন থাকেন থেকে কি হয়েছে ভাব তো ওনাকে লাগবে তখন কি করবে না ওই এখানের যে নির্মল নির্মল জ্যোতি নির্মল জ্যোতি দত্ত তো মহাদয় উনি যেহেতু উনিও একজন সাধু হোসেনের আকুমার ব্রহ্মচারী ছিলেন এবং অনেক সাধন সাধন করতেন এবং আমরা আসার পরে প্রপাদের এই যে ভাগবতম পুরা কমপ্লিট করেছেন আগে প্রপাদের ভাগবতম কি মহিমা মানে পড়ে বিশেষ করে আগে জব করতেন হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ আমি কি কীভাবে জব বলতে পারি না অনেক মুরব্বী মানে অনেক বয়স তখন ভাগবত পড়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র পুরা জব করতেন এক লক্ষ জব করতেন লাস্টের দিকে

তার ভিতরে একটা মুখ্য মন্দির হচ্ছে বিভাগীয় মন্দির এবং শহরের মাঝখানে চারিদিকে বড় বড় বিল্ডিং প্রচুর লোকের আনাগোনা একটু টিলার উপরে মেডিকেল আশেপাশে মেডিকেল কলেজ চারিদিকে আর আপনার শুক্রবার হলে তিল ধারণ জায়গা নেই লোক যেন উপচে পড়া ভিড় আর লোকদের যত্ন করার জন্য এখানে রয়েছে বিভিন্ন রকম আয়োজন কয়েকটা তো রেস্টুরেন্ট আছে বেকারি দোকান আছে লোককে খাইয়ে লোকে আসে শুধু এখানে নিরামিষ প্রসাদ পেতে আর মানে রকমারি প্রসাদ বিভিন্ন প্রকার থালি বিভিন্ন প্রকার বেকারি দোকান বিভিন্ন প্রকার মুখরোচক খাবার হাজার হাজার যুবক যুবতী লোকের ভিড় ঠেলে আপনাকে আসতে হবে শুক্রবার দিন যদি আসেন সেই স্থানের মহিমা এত লোকের শক্তি সঞ্চিত এখন উপচে পড়ছে প্রচারের মাধ্যমে এবং গুরু মহারাজের নিজের ইচ্ছা পোষণ করে দু হাজার সরি চুরানব্বই সালে উনিশশো সালে এই জায়গা আমরা প্রাপ্ত হয়েছে পঁচানব্বই সাল থেকে লিখিতভাবে প্রাপ্ত হয়ে আমাদের সেবা শুরু করেছে এখন চোদ্দ দু এবং আমাদের এখন অস্থায়ী মন্দির শে শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা এবং প্রভুপাদের অপূর্ব মাধুর্য মণ্ডিত বিগ্রহ সেবা হচ্ছেন প্রায় এখানে একশোর বেশি ব্রহ্মচারী রয়েছেন সন্ন্যাসী রয়েছেন বানপস্তি গৃহস্থ লোকের তো অগণিত গৃহস্থ লোক অগণিত গৃহস্থ লোক রয়েছেন এই মন্দিরের প্রচার দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে আমার অনেক দিন এখানে থাকার সৌভাগ্য হয়েছিল মহারাজ কৃপা করে নিয়ে এসেছিলেন তাই এই স্থানের কথা হ্যাঁ শোনালাম যুগল টেলা আছে সে মন্দ মন্দির সিলেট বিভাগের কেন্দ্রীয় মন্দির এবং আশেপাশে আমরা শুনলাম ঢাকা দক্ষিণ বিয়ানীবাজারে শিবাস ঠাকুরের মন্দির অদ্বৈতার্যপ্রভুর পণাতীর্থ মন্দির মাধবেন্দ্রপুরী আরও রয়েছেন আমি শুনেছি মুরারীগুপ্ত প্রভু সেন শিবানন্দ নারায়ণ দেবী রঘুনাথ শির অনেক একদম পারমার্থিক নগরী আপনি শুনছেন আশা করবেন দেখার জন্য আর একটা মহিমা আমি যুগলার বিশেষ করে গুরু যখন অধিগ্রহণ করেন তখন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্ত ছিল তখন গুরু মহারাজ ঘোষণা দিয়েছিলেন যে এখানে স্কুল হবে ছাত্রাবাস হবে এখানে মিনি মায়াপুর হবে আমি অনেক অনেক ডিজাইন করে দিলাম কিন্তু গুরু মহারাজের চয়েস হয় না এটা এটাই করো দেখা যায় মায়াপুর আদলে যখন ডিজাইনটা করলাম মায়াপুর আরে গুরু মহারাজ ওইটা পছন্দ করলেন তো আর আমি তখন ভাবি না আমরা মাত্র তিনজন ভক্ত আসছি কী করে হবে অনেক প্রতিকূলতা ছিল মানুষ টিলার থেকে মাটি কেটে নিয়ে যায় এই অনেক এসে এখানে খেলাধুলা করে এই জায়গাটা কীভাবে সুরক্ষিত হবে খুব প্রতিকূলতা ছিল মানে স্কুল কলেজ বা বিশেষ করে ছাত্রাবাস হবে আমাদের চিন্তায় না কিন্তু শুদ্ধ ভক্তের যে ঘোষণা সেটা আমাদের এখন ভক্তিবাদে ইন্টারন্যাশনাল স্কুলের অনেক সুনাম ধন্য স্কুল অল্পদিনে আমাদের এই রিসেন্ট বছর পাঁচেক হলো আমরা ভক্তিবাদ ইন্টারন্যাশনাল স্কুল ছোটদের জন্য শুরু হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে এবং গার্জেনের সঙ্গে একটা একটা আমাদের সেশন হয়েছে ফেস্টিভ্যাল অফ ব্লেসিংস ব্লেসিংস অপূর্ব বাচ্চারা তাদের ট্যালেন্ট তারা যেরকম জাগতিক দিক দিয়ে পড়াশোনায় ডিগ্রি সুন্দর পজিশন নিয়েছে এবং আধ্যাত্মিক সত্তরটা কিন্ডার স্কুল থেকে ফার্স্ট হয়েছে আমাদের স্কুল এবং মহারাজ বলেন রিপোর্ট দিলেন সত্তরটা কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে টপার টপার হয়েছে চৌত্রিশ জন বৃত্তি পেয়েছে তো এই স্থানে বিশাল এলাকা ছাত্রাবাস কয়েক হাজার ইউথ পড়াশোনা করছে তারা বিভিন্ন কলেজে পড়ছে আর এখানে তারা সকাল থেকে ভোর সাড়ে চারটা থেকে উঠে জব কমপ্লিট করে ছটা সময় মঙ্গল আরতি করে তার ভাগবত পড়ে পড়াশোনা করে কলেজে যায় কয়েক হাজার ইউথ রয়েছে এইসব ব্যবস্থা করেছেন আমাদের ভারত সরকার তো এই যে ট্রেজার স্থান মহারাজ লাস্ট প্রশ্ন আপনাকে করব। সারা বিশ্বের প্রতি আপনার কি বার্তা আমি আপনি বললেন যে গুরু মহারাজ প্রথমে এখানে প্রচার কার্যক্রম করেছেন সারা প্রায় সত্তরটি দেশ থেকে ভক্তদের নিয়েছিলেন প্রায় দুশো ভক্তের উপরে যে প্রথম সেই চুরানব্বই পঁচানব্বই বিরানব্বই তখন প্রচার করেছেন এখন আপনি কি মেসেজ দিতে চাইছেন সারা বিশ্বের কাছে আপনার কি মেসেজ রয়েছে যেহেতু এটা আধ্যাত্মিক নগরী এটা আমাদের সেই একটা যে মিনি মায়াপুর হবে এখন আমাদের টার্গেট এই মন্দিরটা যাতে আমরা কমপ্লিট করতে পারি এবং রাধা মাধবকে উনি এখন টিনের ঘরের মধ্যে আসেন যদিও অস্থায়ী মন্দির সেটা যেন ওনাকে সিংহাসনে যেটা প্রাচীন যে ঐতিহ্য যুগলের যে ঐতিহ্য সে যুগল কিশোর তখন অনেক ঐতিহ্য ছিল প্রায় বারোশো হাল জমি ছিল অনেক এরিয়া ছিল ঐশ্বর্য ছিল আরও যেন মহা যে এই রাধা মাধবকে বিশেষ ভক্তি সহকারে আমরা সেবা পূজা করতে পারি তো জন্য একটা মন্দির দৃষ্টিনন্দন একটা মন্দির আমরা এখন একটা ভব্য নব্য দৃষ্টিনন্দন মন্দির আমরা সে রাধা মাধবকে উপহার দিতে চাইছি এবং সেই সঙ্গে মহারাজ বললেন সে যুগল কিশোর বাবাজি মহারাজের যে স্বপ্ন ছিল এখানে বিশাল করে আডম্বর সহকারে পূজা হবে এবং সেই সঙ্গে গুরু মহারাজের যে স্বপ্ন মিনি মায়াপুর কথা বলছেন কিন্তু মিনি মায়াপুর সুন্দর মন্দির মায়াপুর জানি জানিনা এখানে কি চন্দ্রদয় নাম দেবেন নাম তো কি নামেন হলো শ্রী চৈতন্য কালচারাল হেরিটেজ সেন্টার কালচারালি চৈতন্য কালচারাল হেরিটেজ সেন্টার তা আপনাদের সকলের সহযোগিতা লাগবে অনেক দিক থেকে আপনারা আসবেন আর যারা রয়েছেন আপনাদের সকলের আর্থিক সহযোগিতা ও কামনা কি আমরা চাই সবাই সম্মিলিত প্রয়াস করে এই মন্দিরের ভব্যতা নব্যতা এবং বলছেন দৃষ্টিনন্দন মন্দির রাধা মাধবকে উপহার দেবো তা আমরা নাম অপূর্ব না হেরিটেজ টেম্পল কালচার অ্যান্ড ইউনিটি কালচার অ্যান্ড ইউনিটি সবার ইউনিটি লাগবে সবার সবার সাহায্য লাগবে সবাই আসবেন বাংলাদেশে যে যেখানে থাকেন বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশি তো বাংলাদেশে আপনি যখন আসবেন সিলেট অবশ্যই আসবেন তাছাড়া সারা বিশ্বের মানুষের কাছে যারা বঙ্গভাষী আমাদের এই টক শো শুনছেন সবাই অবশ্যই আসবেন সিলেট পারমার্থিক নগরী এবং ঢাকা দক্ষিণ নামটা ভুলবেন না আর এই মিনি মায়াপুর এখানে থাকারও ব্যবস্থা আমরা করেছি মোটামুটি যারা ভক্তরা আছে বাইশটা রুম আপাতত এখানে আপনার সুন্দর গেস্ট হাউস ব্যবস্থা আছে অতিথিশালা খাওয়া দাওয়া তো ভারী ভরি এখানকার লাফা শাক বর্তা ভাজি কী বলবো খাওয়া দাওয়ার কথা আবার বেশি বলছি না জগন্নাথ ভোজনালয় আছে আপনি সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত খাওয়ার ভারী ভরি আর এই খাওয়ার লোভে প্রচুর লোক আসছেন লোকে আমি আজ থেকে ধরো প্রায় পনেরো বছর আগে যখন এসেছিলাম তখন একটা প্রসিদ্ধ ছিল জগন্নাথ ভোজনালয় যে নিরামিষ প্রসাদ পাওয়া যায় এখানে ভিন্ন ভিন্ন কী বলা যায় ধর্মীয় লোকে উপসাদ পাচ্ছে হ্যাঁ অন্য ধর্মের লোক তো অন্য ধর্মের লোকের উপসাদ পাচ্ছে যাই হোক তা আপনাদের ধন্যবাদ জানাই এই সিলেট দর্শন মহারাজের কাছ থেকে আমরা শুনলাম সিলেট শ্রীহট্টের ঐতিহ্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন দেখা হবে পরের রোববার हरे हरिष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरि हरि धवाद म अत्यन्त धन्यवाद कृतज्ञता जनाई